আব্দুল মুত্তালেব এইবার তিরিক্ষি মেজাজে বলে, কাবা আমার না, কাবার মালিকও আমি নই, কাবার ব্যাপারে কোনো জিম্মাদারিও আমার কাছে নাই। যার কাবা, যার ঘর, তিনি এটা ফেস করবেন। হাতির উপরে পড়ে, হাতি সেটা মাটিতে কেড়ে যায়, মানুষের উপরে পড়ে, এখান দিয়ে পড়ে, ওখান দিয়ে বের হয়ে যায়, মানুষটা মাটির নিচে দাফন হয়ে যায়। এইভাবে তার ঘোড়া, তার পুরো বাহিনী আবাবিলের আক্রমণে মাটির সাথে মেসাকার মিশে গিয়েছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইয়োর লাইফ স্টাইল। মক্কার আরবে কিছু কিছু মানুষ ছিলেন যেখানে শেরে কুফরি, নেশা, ব্যভিচার, চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন জাহেলি যুগে পাইকারি হয়ে গিয়েছিল। সেই জাহেলি সমাজেও হাতে গোনা কিছু লোক, হাতে গোনা কিছু লোক সবসময় জীবিত ছিল, মজুদ ছিল, যাদের একজনও জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই, যাদের একজনও জীবনে কোনোদিন গায়রুল্লাহর সামনে, দেবদেবীর সামনে মাথা নত করেননি, যাদের একজনও জীবনে কোনোদিন শেরেক করেননি আল্লাহর সাথে, যাদের একজনও জীবনে কোনোদিন জেনা ব্যবিচার এই কলঙ্কে লিপ্ত হননি। যুগটা জাহেলি যুগ, যুগটা জাহেলি যুগ, জাহেলিয়াতের যুগ। সেই যুগেও এমন মানুষ অনেক ছিল যারা জীবনে কোনোদিন জেনা ব্যবিচার করেনি। প্রিয় মুসল্লি ভাইরা, এখানে আমরা যেই জিনিসটা শিখতে পারি, একজন আশারায় মবাশারা হযরত সাইদ ইবনে জায়েদ, সাইদ ইবনে জায়েদ বারো জন আশারায় মবাশারার একজন, ইনি আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নীপতি, ফাতেমা ওমরের বোন তার ভগ্নীপতি, সাইদ তার আব্বার নাম ছিল জায়েদ, এই জন্য সাইদকে বলা হয় সাইদ ইবনে জায়েদ। তিনি দশজন আশারায় মবাশারার একজন। এখন সাইদের আব্বা জায়েদ, যার পূর্ণাঙ্গ ইতিহাস নির্ভরযোগ্যভাবে আমাদের সামনে আছে, এই হযরত সাইদের আব্বা জায়েদ জাহিলি যুগে, তখন ইসলাম আসেনি, তিনি কাবার দেওয়ালে এইভাবে হেলান দিয়ে সারাদিন বসে থাকতেন, বসে মুখে মুখে মনে মনে কি যেন আওড়াতেন, কতক্ষণ এইভাবে মুখে মুখে কি যেন বলে টোলে কাবার দেওয়ালে এইভাবে সেজদা করতেন, এইভাবে সেজদা করতেন, কতক্ষণ বসে থাকতেন, কতক্ষণ ধ্যান করতেন, কতক্ষণ মুখ নেড়ে নেড়ে কি পড়তেন, নিশ্চয়ই তৌহিদ, নিশ্চয়ই তৌহিদ, আল্লাহর একত্ববাদ, কতক্ষণ পরে আবার কাবার দেওয়ালের সাথে এইভাবে সেজদা করতেন। হুজুরের দাদা আব্দুল মুত্তালেব, এটা আপনারা অনেকেই জানেন, আব্রাহা কাবা ধ্বংস করার জন্য এসেছে, মক্কার মসজিদে হারাম থেকে 9 কিলোমিটার দক্ষিণ দিকে, 9 কিলোমিটার 6 মাইল দক্ষিণ দিকে আরাফাতের, এখানে আরাফাতের পাদদেশে বিরাট হাতি বাহিনী, যাদের অভিযান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা সূরা আলাম তারা কাইফা এটা নাজিল করেছেন, সূরা ফিল, হাতি বাহিনী। এখন আব্রাহা সেখানে আসলো, এসে মক্কার কাবার যিনি চাবি সংরক্ষণ করেন, কাবার নেতা, লিডার দিগেরের হুজুরের দাদা, নাম কি আব্দুল মুত্তালেব, তার কাছে দুইজন সৈন্য পাঠাইছে আব্রাহায়, যে কাবার মালিক, কাবার নেতা, কাবার জিম্মাদার আব্দুল মুত্তালেবকে গিয়ে বল যে সে যেন আমার কাছে এসে আত্মসমর্পণ করে, আমি কাবা ভাঙব আগামীকাল সকালে, আমার সেনাবাহিনী, হাতি বাহিনী, তারা গিয়ে কাবাকে মাটির সাথে মিশাই দেবে, করে যেন কোনো বাধা না দেয়, এটা আব্দুল মুত্তালেবকে জানিয়ে আসো। আব্রাহার দুইজন প্রতিনিধি, সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, তারা এসে আব্দুল মুত্তালেবকে এই কথাটা বলল,
আব্দুল মুত্তালেব বলে, আমি তো আজকে এমনি যাওয়ার ছিলাম, আমি তো আজকে আব্রাহার কাছে এমনি যাওয়ার ছিলাম। কয়, তাহলে এক যাওয়াতে দুই কাম, যে যে নামে যাওয়ার ছিলেন সেটাও, আর আমাদের মহামান্য বাদশাহ কি বলেন সেটাও। কয়, না আমি আমার কামে যাব, আমি তোমাদের বাদশার কামে। দেখছেন কত বড় কলিজা থাকলে সেই যুগে এমন কথা বলতে পারে, এবং মক্কাতে খবর আসতেছে মুহূর্তে মুহূর্তে বিশাল হাতি বাহিনী, বিশাল সেনাবাহিনী। আব্দুল মুত্তালেবের বুকের পাটা নড়ে না, কামে যাব, কাছে যাইয়েন। এরা গিয়ে বলল আব্দুল মুত্তালেব সন্ধ্যায় আসবে, হুজুরের দাদা। সন্ধ্যা আব্দুল মুত্তালেব গেলেন একা, গিয়ে আব্রাহার মুখামুখি হলেন, গিয়ে বলে বাদশাহ, গত একদিনে আপনার অনেক সৈন্য আমার মক্কার বিভিন্ন জায়গায় গিয়ে আমার মক্কার আম জনতা জেনারেল পাবলিক তাদেরকে অনেক ডিস্টার্ব করেছে। আপনার সেনাবাহিনী কারো উট নিয়ে এসেছে, কারো বকনি নিয়ে এসেছে, কারো দুম্বা লুট করে নিয়ে এসেছে, এনে জবাই করে খেয়েছে। আমি আপনার কাছে এসেছি, আমার লোকদের আনা এই উট দুম্বা ছাগল এগুলো আপনি তাড়াতাড়ি ফেরত দেন। দেখছেন একবার সোজা, কোনো আরজও না, অনুরোধও না। আপনার সেনাবাহিনী আমার মক্কার লোকদের উট দুম্বা বকরি যেগুলো নিয়ে এসেছে এগুলো আমি ফেরত নিতে এসেছি। আফসা আব্রাহা তিনবার আব্দুল মুত্তালেবের আপাদমস্তক এইভাবে দেখল যে সাইজে তো মানুষ, কিন্তু কথায় তো এসেছে একা, আর আমি রোমান সম্রাটের একজন প্রতিনিধি, আমাকে কীভাবে কীভাবে কথা বলে লোকটার সাহস, কত ধন্যবাদ। আব্রাহা বলে যে তোমার উট দুম্বা ছাগল ভেড়া আমার লোকেরা নিয়ে এসেছে, আগামীকাল থেকে তো পুরো এই আরব জজিরা এটা আমার দখলে চলে আসবে, তো আমার জিনিস আনছে খাইছে। তোমার কাবা, তোমাদের রবের কাবা, এটা যে কালকে সকালে আমি ভাঙবো, আমি মনে করছি এই ব্যাপারে তুমি আমার পায়ে ধরবা, হাতে ধরবা, অনুরোধ করবা যে কাবাটা ভাঙব না, কাবাটা রক্ষা করো। আমি তো মনে করছি কাবার জন্য তুমি অনুরোধ করতে এসেছ, কাবার একটা কথাও কইলা না, তুমি উটের কথা দুম্বার কথা ছাগলের কথা এটা বলো কেন? তোমার উট ছাগল দুম্বার চেয়ে কাবার দাম কম নাকি? আব্দুল মুত্তালেব এইবার তিরিক্ষি মেজাজে বলে, কাবা আমার না, কাবার মালিকও আমি নই, কাবার ব্যাপারে কোনো জিম্মাদারিও আমার কাছে নাই, যার কাবা যার ঘর তিনি এটা ফেস করবেন, তিনি এটা মোকাবিলা করবেন, কিন্তু আমার উট আমার ছাগল আমার দুম্বা আমার মানুষের যেগুলো এনেছ এগুলো ফেরত নেওয়ার জন্য আমি আসছি। দেখছেন যে মক্কার যে লোকদের যেই ৩৪ বছর জন্তু এনে তোমার সৈন্যরা খেয়ে ফেলেছে এগুলোর ব্যাপারে আব্দুল মুত্তালেব সোজা বললেন, এগুলো আমার না, এই কাবা এটার জিম্মাদারিও আমার না, এটার মালিকও আমি নই, কাবার মালিক কাবা রক্ষা করবে। এই কথা বলে সেখান থেকে এসে কাফের নেতাদেরকে আব্দুল মুত্তালেব কাবার সামনে পূর্ব দিকে এখানে দাঁড়িয়ে বললেন যে তোমরা একটা কাজ করো, যে বিশাল সেনাবাহিনী এসেছে এটার মোকাবিলা করা মক্কার কর্তৃপক্ষের পক্ষে সম্ভব না, আর মক্কাতে তখন এই ধরনের কোনো ধারাবাহিক সেনাবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এগুলো কিছুই ছিল না, কবিলা ভিত্তিক মক্কা, মোকাবিলা করা সম্ভব না। আব্দুল মুত্তালেব বুঝেছেন, এইবার বলে আমি কাবার চাবিটা কাবার দরজার চৌকাঠের উপরে রাখি, কাবার চাবি, চাবি রাখার পরে আমিও পাহাড়ের দিকে চলে যাব, তোমরাও পাহাড়ের দিকে চলে যাবে জীবন রক্ষা করার জন্যে। আগামীকাল সকালে ওরা আসলে শুধু কাবা ঘর ভাঙবে না, তোমাদেরকেও শেষ করে দেবে। সুতরাং ইয়া রব্বা বাইতি লাতিক, চাবি রাখে আর আব্দুল মুত্তালেব বলে, হে স্বাধীন ঘরের মালিক, ইয়া রব্বা বাইতি লাতিক, হে বাইতুল্লাহর রব, এতদিন তোমার ঘর বাইতুল্লাহ আমরা সংরক্ষণ করেছি, খেদমত করেছি, আমরা এটার সেবা শুশ্রূষা করেছি,
আজকে এমন বিশাল সৈন্য এসেছে যে সেনাবাহিনীর মোকাবিলা করা আমি আব্দুল মুত্তালিব, আমার আরো সমাজ এদের পক্ষে সম্ভব নয়। সুতরাং তোমার ঘরের চাবি তোমার কাছে জমা দিলাম, কাবার চৌকাঠের উপরে মুলতাজেম। আজকেও যেখানে গিয়ে হাত দিয়ে দোয়া করলে যা বলে আল্লাহ তা কবুল করে, এটা কাবার মুলতাজেম চৌকাঠের একটা বুজুর্গি। এখন আব্দুল মুত্তালিব চাবি রেখে তার লোকজন নিয়ে পাহাড়ে গিয়ে গুহায় ঢুকে গেলেন, পালালেন জীবন বাঁচাবার তাকিদে। আর সেই আব্রাহা বাহিনীকে পরের দিন যখন তারা কাবার দিকে রওনা করেছে, হাতি যেটা বড় লিডার এইটার উপরে আব্রাহা নিজে বাদশাহ, সে এখন হাতিরে কাবার দিকে উত্তর দিকে, আরাফাত থেকে কাবা কিন্তু উত্তরে, উত্তর দিকে যত চালায় হাতি উত্তর দিকে যায় না, হাতি হয় যায় পূর্ব দিকে নয় যায় পশ্চিম দিকে। ওর নাম ছিল মাহমুদ, এই হাতিটা মাহমুদ। এখন মাহমুদকে যত মারে যত পিটায় সে উত্তর দিকে যায় না, হয় যায় ডান দিকে নয় হয় পূর্ব দিকে নয় পশ্চিম দিকে। হাতিকে মারার জন্য কুড়ালের মতো একটা আছে, কিন্তু দেখছেন এটা, এটা কানে লাগিয়ে যখন টান দেয় হাতির জীবনটা বের হয়ে যায়, তখন হাতি কন্ট্রোল মানে, তখন নির্দেশ মানে, এটাকে বলা হয় ক্রুশ। হাতি এটাকে কন্ট্রোলে রাখার জন্যে এখন আব্রাহার মাও সে হাতিকে যত রকমের চেষ্টা করে, বেশি যদি মারে হাতি সেখানে অ করে উমের মুরগির মতো বসে যায়, কিন্তু উত্তর দিকে কাবার দিকে এক কদমও আগায় না, অন্য যেই দিকে চালায় সেই দিকে দৌড়ে কিন্তু কাবার দিকে যায় না। এখান দিয়ে কিন্তু এইটা চলছে, চেষ্টা করে যাওয়ার, দক্ষিণ দিক থেকে অ্যাকশন শুরু হয়ে গেছে। ওয়ারসালা আলাইহিম তয়রান লোহিত সাগরের দিক থেকে, একদল পাখি লোহিত সাগরের দিক থেকে লাখে লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এত পাখি এসেছে, মক্কার আকাশ এখন আর দেখা যায় না, সকালবেলা সূর্য দেখা যায় না, পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে উপরে সব লক্ষ লক্ষ পাখি। পাখিগুলো আমাদের দেশের চড়ুই পাখি, এটার চেয়ে একটু ছোট, চড়ুই পাখির চেয়ে এটা আকারে একটু ছোট, যেটাকে বলা হয়েছে কোরআনে আবাবিল, উড়ন্ত আবাবিল পক্ষী। এক একটা পাখির কাছে তিনটা মিজাইল ছিল, তিনটা ক্ষেপণাস্ত্র, দুই পায়ে দুইটা ঠোঁটে একটা, পায়ে দুইটা এইভাবে তারা ধরেছে ছোট পাথরের কণা, এটাকে আমি মিজাইল বলেছি। আর এতটুক পাখি এটা বহন করতে পারবে কদ্দুর, বুঝেন না, একর ছোট ছোট পাথরের কণা, মুসুর ডালের মতো, বড় হইলে মুগ ডালের মতো, এর চেয়ে বড় নয়। ঝাঁকে ঝাঁকে লাখে লাখে এসে উপর থেকে তারা এগুলা নিচের দিকে ফেলা শুরু করলো, হাতির উপরে পড়ে, হাতি সেটা মাটি থেকে এড়ে যায়, মানুষের উপরে পড়ে, এখান দিয়ে পড়ে ওখান দিয়ে বের হয়ে যায়, মানুষটা মাটির নিচে দাফন হয়ে যায়। এইভাবে তার ঘোড়া তার পুরো বাহিনী আবাবিলের আক্রমণে মাটির সাথে মেশাকার মিশে গিয়েছে। আল্লাহর ঘর আল্লাহ ওদের রক্ষা করে নাই। আচ্ছা আসুন, তাহলে আব্রাহার এই যে বিশাল বাহিনী, তারা কাবা ধ্বংস করতে এসে নিজেরা ধ্বংস মেশাকার হয়ে গেছে। তবে কেয়ামতের আগে একজন কালো মানুষ হাবসি, কেয়ামতের আগে সে কাবা ঘর ভেঙে ফেলবে, এটা কিন্তু হাদিসে আছে, সে কাবা ঘর ভেঙে ফেলবে।